আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সবাইকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে ক্লাস, সবাইকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় আখলাক, এর মধ্যে আখলাকে হামিদা পাঠ এক, আখলাকে হামিদা পাঠ দুই, তাকওয়া, এই দুইটা পাঠ আজকে আমরা জানব। তোমরা আখলাক সম্পর্কে বিগত ক্লাসে তোমরা জেনেছ, আখলাক মানুষের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাক। আমরা ইংলিশে একটা কথা জানি যে মানুষের ধন সম্পদ হারালে কিছুই হারায় না, যদি তার স্বভাব চরিত্র হারিয়ে যায় তাহলে তার সব কিছু হারিয়ে যায়। তাহলে চরিত্র হচ্ছে মানব জীবনের সোপান, চরিত্রের মাধ্যমে তার ব্যক্তিগত পরিচয় এবং চারিত্রিক মাধুর্য এগুলি ফুটে ওঠে। এখন আমরা ইসলাম এই আখলাকের বিষয়কে খুব গুরুত্ব আরোপ করেছে, তার আখলাক, তার আচার আচরণ এ সম্পর্কে কেমন হবে এগুলি আমাদেরকে ইসলাম খুব গুরুত্ব আরোপ করেছে, এবং এগুলার জন্য আমরা আমাদের আদর্শ কি হবে, আমাদের মডেল কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি মহান চরিত্রের ধারক। অতএব আমাদের চারিত্রিক দিকগুলি কেমন হবে সেই ব্যাপারে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব এবং তাকেই অনুসরণ করব। এই আখলাকগুলির মধ্যে আখলাকে সচ্চরিত্র এবং অসচ্চরিত্র দুটাই হতে পারে, তাদের মধ্যে চরিত্রের প্রশংসনীয় গুণাবলী আছে সেটাকে আখলাকে হামিদা বলে, আর যাদের চরিত্রে নিন্দামূলক আচরণগুলি আছে যেমন মিথ্যা কথা বলা, তারপরে মানুষকে কষ্ট দেওয়া, তারপরে গীবত করা, হিংসা করা, এসব এগুলো যারা করে আমরা তাকে বলি কি, চরিত্রহীন বলি। এভাবে আখলাক দুই প্রকার হতে পারে, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। এখন দেখো আমরা আখলাক সম্পর্কে আখলাক শব্দটির শাব্দিক পরিচয় জানব। দেখো আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, স্বভাব। এই শব্দটি আখলাক শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে খুলুকুন। তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলকে আসে যে আখলাক শব্দটি কোন বচন, অনেকে আখলাক বহু এক বচন লেখো তাহলে আখলাক শব্দটি বহু বচন, আর আখলাক শব্দের এক বচন হচ্ছে খুলুকুন, তাইলে আর এর শাব্দিক অর্থ হচ্ছে চরিত্র, স্বভাব। আর এই আখলাক দুই প্রকার, যেহেতু আমাদের শিরোনামে আছে আখলাকে হামিদা, আমরা আখলাকে হামিদা সম্পর্কে জানি। দেখো আখলাকে হামিদা, আখলাক শব্দের অর্থ আমরা কী জানলাম, চরিত্র, স্বভাব, হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র বা প্রশংসনীয় আচরণ বা সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলে। আমরা যদি এক কথায় বলতে চাই, মানব চরিত্রের সুন্দর নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর সুষ্ঠ ও কল্যাণকর হয় তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। এই আখলাকে হামিদাকে তোমার বলা হয় আখলাকে হাসানাও বলা হয়, আবার আখলাকে হামিদাকে হসনুল খুলকও বলা হয়। তাইলে আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, দেখো আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ আর আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র। আমি প্রথমেই তুমি বলেছিলাম যে আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় আচরণ, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। আমাদের জীবনে আখলাকে হামিদা গুরুত্ব অপরিসীম। আমি শুরুতে তোমাদের বলেছিলাম যে যে ব্যক্তি তার ধন সম্পদ হারাইল সে কিছুই হারাইল না, কিন্তু সে যদি তার চরিত্রকে হারিয়ে ফেলে তাহলে সে যেন তার সব কিছুই হারিয়ে ফেলল। তাহলে একটা মানুষের তার পরিচয়, তার চারিত্রিক মাধুর্য, তার গুণাবলী, এই সব কিছু ফুটে ওঠে তার আখলাকের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর নিকট সে লোক অধিক প্রিয়, আহসানুহুম খুলুকা, যে তাদের চরিত্রের বিচারে যে সবচেয়ে উত্তম। এটা হাদিস। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখলাক চরিত্র শেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এখন নবী রাসূল নাই, আমরা তাদের উত্তরসূরি আলেম ওলামাদের মাধ্যমে যারা কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান জানে তাদের কাছ থেকে আমরা এসব উত্তম গুণাবলীগুলি শিখতে পারি। আল্লাহ তাআলা আর এই উত্তম গুণাবলীর ধারক এবং বাহক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবীয় সদ্গুণের সকল গুণাবলী আমাদের নবীদের চরিত্রে বিদ্যমান ছিল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফে একটা হাদিস ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন উত্তম চরিত্র অধিকারী, ঠিক তেমনি মানব জাতিকে সৎ চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন এবং পরিপূর্ণভাবে ইমানদার হওয়ার জন্য আমাদেরকে সৎ গুণাবলী অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম। প্রকৃতপক্ষে সৎ চরিত্রবান পরকালীন জীবনে মানুষের কল্যাণের হাতিয়ার এবং মুক্তির উপায়। দেখো আমরা দুনিয়ার বাস্তবতা আমরা দেখতে পারি, যে ব্যক্তির চরিত্র সুন্দর, যার আচরণ সুন্দর, মানুষ তাকে ভালোবাসে এবং তাকে সজ্জন বলে তাকে জানে এবং তার কাছে সবাই আশ্রয় চায়, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে ইরশাদ করেন, আল বিররু হুসনুল খুলক, সুন্দর চরিত্রই পূর্ণ। আমি তোমাদেরকে এই বিষয়ে একটা দিয়েছি, তোমরা এগুলা ব্যাখ্যা করবে যে কিভাবে সুন্দর চরিত্রই পূর্ণ। সুন্দর চরিত্রটা একটা পূর্ণ মানে কি, সওয়াবের কাজ, উত্তম কাজ, এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। কারণ প্রশংসনীয় আচরণ এবং স্বভাব কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেন, হাশরের ময়দানে
কেয়ামতের দিন মিজানে বা দাড়িপাল্লায় মুমিনের সুন্দর চরিত্রের চেয়ে ভারী আর কোনো কিছুই থাকবে না। এভাবে দুনিয়ার জীবনেও সুন্দর চরিত্রের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। যদি আমাদের চরিত্র সুন্দর হয়, উত্তম হয়, তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এসব থাকতে পারে না, এবং চারিত্রিক গুণাবলীর মাধ্যমেই মানুষ তার বিশ্বকে জয় করতে পারে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে খেয়াল করলে দেখব যে তিনি তার দাওয়াতের মাধ্যমে যেই পরিমাণ মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করেছেন, তার চেয়ে বেশি তিনি দীক্ষিত করেছেন তার উত্তম আচরণের মাধ্যমে, যেটা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে তার প্রমাণ পাই। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে উত্তম চরিত্রের অধিকারী হব। মানব চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার নিকট মানুষের মানদণ্ড, মানুষের গুণাবলী, যেমন আমরা পৃথিবীতে দুনিয়ার বাস্তবতায় মানুষকে মূল্যায়ন করি, যার চাকরি সবচেয়ে বড়, যে সরকারের সবচেয়ে উচ্চ পদস্থ চাকরি তাকে আমরা কি মনে করি, অনেক বড় মনে করি, এবং তাকে মনে করি কি সে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এবং একজন গণ্যমান্য ব্যক্তি। কিন্তু দুনিয়া আল্লাহ তাআলার কাছে এসবের কোনো মূল্য নেই যদি তার চরিত্র, তার চরিত্রের মধ্যে তাকওয়া না থাকে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল হুজুরাত আয়াত 13 এর মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে তার যে আল্লাহর নিকট সবচেয়ে তাকওয়াবান, মানে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ তাআলার নিকট সম্মান পাওয়ার উপযুক্ত। এখন আমরা জানব তাকওয়া শব্দের পরিচয়। তাকওয়া শব্দটি আরবি, এর শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, যেটাকে আমরা ব্যবহারিক অর্থে জেনে থাকি পরহেজগারি, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি। দেখো এই তাকওয়া শব্দের অর্থগুলি, যেন বিরত থাকা, এর অর্থ হচ্ছে সকল প্রকার আল্লাহ তাআলার দেওয়া যে নিষিদ্ধ কাজ সেগুলো থেকে বিরত থাকা, আর বেঁচে থাকা মানে হচ্ছে আল্লাহ তাআলার গুনাহগুলো থেকে বেঁচে থাকা, ভয় করা। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি কোনো অন্যায় করতে গেলে দেখব যে হায় আমি কেন অন্যায়টা করতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই কারণে আল্লাহর ভয়ে এই কাজ থেকে ফিরে আসা এবং সকল প্রকার গুনাহের কাজ থেকে নিজেকে রক্ষা করা। আর ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। আমরা যদি বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করে বলি, তাহলে সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। এখানে তাকওয়া শব্দের অর্থ আমরা জানি আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বিষয়টা অনেক ব্যাপক, এটা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার 24 ঘন্টার জিন্দেগি, আমার পুরো লাইফস্টাইল, আমি কীভাবে কাটাইতেছি, এসব ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো কী, আল্লাহ তাআলার সীমাগুলো কী, এসব মনে রেখে আল্লাহ তাআলার ভয়ে নিজের প্রবৃত্তিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। যেমন এই শীতের সময় ভোরবেলা ফজরের আজানের সময় মন চায় না ঘুম থেকে ওঠে নামাজ পড়তে, নামাজ আদায় করতে, কিন্তু আমি যদি আমার এই প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহর ভয়ে, যে না আমি যদি এখন এই ঠান্ডা পানির কারণে আমি যদি অযু না করি তাহলে আমাকে তো এই সালাতের জন্য অনন্তকাল আল্লাহর দরবার জবাব দিয়ে এবং শাস্তি ভোগ করতে হবে, এই যে ভয়টা, এটা হচ্ছে তাকওয়া।
আল্লাহ তাআলার ভয়। এভাবে আমি রাস্তায় হাঁটার ক্ষেত্রে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমি দেখব, যখন আমি কোনো অনিয়ম করতে চাই, আমি কোনো দুর্নীতি করতে চাই, তখন আমাকে মনে রাখতে হবে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই ক্ষেত্রে নিজের প্রবৃত্তির অনুসরণ না করে আল্লাহ তাআলার ভয়ে এখান থেকে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাজিআত আয়াত 40-41 ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। ওয়া আম্মা মান খাফা, যে ভয় করে মাকাম রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে, এবং এই ভয়ে ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং এই ভয়ে তার প্রবৃত্তির অনুসরণ থেকে সে বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত হল হিয়াল মাআওয়া, তার আশ্রয়স্থল। তাইলে আমরা জানলাম এই আল্লাহ তাআলার ভয়ে জান্নাত কামনার আশায় প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকাকে তাকওয়ার মূল মানদণ্ড বলা হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম মানব জীবনের, বিশেষ করে একজন মুমিনের চরিত্রের মানদণ্ড হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আল্লাহ তাআলা কাউকে তার চেহারা দেখে, তার বাহ্যিক অবয়ব দেখে তাকে উত্তম বলেন না, তাকে সম্মানিত বলেন না, তাকে বলেন তার তাকওয়া দেখে, সে আল্লাহকে কি পরিমাণ ভয় করে সেটা দেখে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। তাইলে আল্লাহ তাআলার নিকট এই তাকওয়ার মূল্য অত্যধিক। ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, গাড়ি বাড়ি থাকলেই আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হওয়া যায় না, যদি আল্লাহর ভয় না থাকে। যেমন আমরা দুনিয়াতে আমরা দেখি যে যারা কাফের মুশরিক তারা অডেল সম্পদের মালিক, অনেক বড় দানবীর, দানশীল, কিন্তু তার এই দান, তার এই সম্পদ, এগুলির কোনো মূল্য নেই, কারণ তার মধ্যে আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার বিশ্বাস এবং আল্লাহ তাআলার ভয় নাই। আর এই আল্লাহ তাআলার ভয়ের অনুপস্থিতির কারণেই সে সকল প্রকার পাপ কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এবং এটাকে সে এই জন্য সে কি এখানে ক্ষান্ত হচ্ছে না। এই কারণেই আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এই পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করেন, আল্লাহ তাআলার তাকওয়াবানদের মর্যাদা সবসময় দিয়ে থাকেন এবং তাদেরকে সাহায্য করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে এবং তার পথ অবলম্বন করে এবং তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন, তাহলে আল্লাহ পাকের পথ যে অবলম্বন করবে এবং তাকে যে ভয় করবে, তার রিজিক আল্লাহ পাক এমনভাবে দিবেন সে ধারণাও করে নাই যে তার এই রিজিক চলে আসবে। এটা কেন হবে যদি সে আল্লাহকে ভয় করে? এটা আল্লাহ তাআলার এবং মুমিনগণের সফলতার মূল কাঠি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা। আজকে আমরা সফলতা ব্যর্থতার অনেক কিছু মাপকাঠি আমরা জানি, কিন্তু এই সফলতা ব্যর্থতা সকল কিছুর মাপকাঠি হচ্ছে সেটাই যেটা তাকওয়া। মুত্তাকিগণ কি একমাত্র সফল? এখন এই তাকওয়া মানুষের নৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে এই তাকওয়া না থাকলে সে একটু, আমি তোমাদের বলেছিলাম যে দুনিয়াতে আমরা অনেক চরিত্রবান, অনেক ভালো মানুষের ইয়ে শুনি, কিন্তু এই ভালো মানুষের ভিড়েও তার মধ্যে এমনগুলো গুণাবলী আছে যেগুলো সে মানে করে যাচ্ছে, কিন্তু এগুলো গুনাহের কাজ, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না, হারাম কাজ করে যাচ্ছে। এই কারণে সে ভালো হয় কি আমরা তাকে ভালো বলতে পারি না, কারণ কি সে আল্লাহকে ভয় করে না। আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে সে তার গুনাহ থেকেও কি ফিরে আসে না। আর এই গুনাহ থেকে ফিরে আসা তাকওয়ার মূল মাপ ইয়ে হচ্ছে হারাম কাজ
বর্জন করা, হালাল পন্থা অবলম্বন করা, এটা সকল কিছুতে তোমার কাজকর্ম কথাবার্তা সকল কিছুতে হালাল পন্থা অবলম্বন করা, হারামকে বর্জন করা। মোত্তাকি ব্যক্তি এই কাজটা করে থাকে, সে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাআলা সব কিছু দেখেন শোনেন জানেন এই বিশ্বাসে পোষণ করে, ফলে সে কোনো অন্যায় বা অনৈতিক কাজ করতে পারে না, কোনো অশ্লীল অশালীন কথা বা কাজ সে করতে পারে না। এবং কেননা তিনি ওই ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে পাপ যত গোপনেই করা হোক না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অতএব আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজে নীতিনৈতিকতা অবলম্বন করে এবং অনৈতিকতা এবং অশ্লীলতা পরিহার করে। তাহলে এই তাকওয়া মানব জীবনের মূল সোপান, মানুষের চরিত্রের অন্যতম মাপকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সৎ চরিত্রবান হিসেবে গড়ে তোলে, সকল সৎ ও সুন্দর গুণাবলী অনুশীলনে অনুপ্রাণিত করে। ফলে মুত্তাকিগণ সৎ সুন্দর ও সুন্দর গুণের অনুসারী হয় এবং সুন্দর গুণ অনুশীলন করে। অন্যদিকে যার মনে তাকওয়া নাই সে নিষ্ঠাবান এবং সৎকর্মশীল হতে পারে না। অতএব আমরা আল্লাহ তাআলার এই গুণাবলী দেওয়া সীমাগুলি আমরা জানব এবং আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার অনৈতিক কাজ অশালীন কাজ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করার এবং আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুক। আমি তোমাদেরকে এই আজকের আখলাকে হামিদ এবং তাকওয়া থেকে তোমাদেরকে আমি দুইটা এজডব্লিউ দিয়েছি। এক নম্বর হচ্ছে সুন্দর চরিত্রই পূর্ণ, তোমরা এটা সুন্দর করে বুঝিয়ে লিখবে লিখবে। আর একটা হচ্ছে নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব, তোমরা এই দুইটা প্রশ্ন লিখে আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক পেজে আপলোড করে দেবে দুই দিনের মধ্যে। আর তোমরা অচিরেই আমাদের সাথে মুখোমুখি ক্লাস করবে, সরাসরি ক্লাস করবে সে আশা রাখি, এবং আমি আশা রাখি তোমরা ঠিকমতো লেখাপড়া করতেছ এবং করবে, কারণ লেখাপড়ার বিকল্প নেই, সামনে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ পাক আমাদেরকে ঠিক মতন লেখাপড়া করার, তোমরা যেহেতু ছাত্র আশা করি তোমরা লেখাপড়া করবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক সময় আদায় করবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, সেই প্রত্যাশায় পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে যেন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।